হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এসে গেছি নিবেদিতা। কালকে আমাকে অ্যাকনে নিয়ে একজন প্রশ্ন করেছিল, তো অ্যাকনের প্রবলেমের জন্য আমাদের যেটা করতে হবে, অ্যাকনে হলে পরে মুখটাকে পরিষ্কার রাখতে হবে, কারণ অ্যাকনে হলে পরে অ্যাকচুয়ালি অ্যাকনেটা হয় মুখে ময়লা জমলে, মুখের যে লোমকূপের ভেতরে যখন ময়লা জমে তখন মানুষের অ্যাকনে দেখা দেয়। তো অ্যাকনেটা হচ্ছে খুব মারাত্মক, কারণ অ্যাকনে হলে পরে তোমার মুখে যে ময়লাটা জমে তার ফলে যেটা হয়, মুখের মধ্যে কালো কালো, মানে অ্যাকনে হলে পরে মুখে কালো কালো স্পট এসে যায়। এবার যে তোমার এরকম ফুলে ফুলে যে অ্যাকচুয়ালি ব্রণর মতন হয়, ব্রণর মতন হয়, সেখানে কালো স্পট হয়ে যায়। এবার কালো স্পট হয়ে যায় ভেতরে, দেখবে ভাতের মতন ছোট ছোট হয়। এবার অনেকের অভ্যাস আছে এরকম ভাবে টিপে বের করে দেয়, যখন ওটাকে টিপে বের করে দেয় তখন ওই জায়গাটা ফুটো হয়ে যায়, তো যার ফলে মুখে ফুটো ফুটো হয়ে যায়। আমিও ছোটবেলায় করতাম একটা সময়, যখন আমি জানতাম না তখন আমিও করতাম, বাট এটা একদমই ঠিক না, প্রসেসটা খুব ভুল প্রসেস। আর অ্যাকনে হলে পরে যেটা তোমরা করবে, মেনলি মুখটাকে খুব পরিষ্কার রাখবে, মুখে তৈলাক্ত কোনো জিনিস মাখা চলবে না, মুখটাকে যতটা পারা যায় অয়েল ফ্রি রাখতে হবে, আর হচ্ছে তোমার ক্যাস্টর অয়েল যেটা আছে, তুলোয় করে ক্যাস্টর অয়েল নিয়ে মুখে যেখানে যেখানে অ্যাকনে হয়েছে সেই সেই জায়গায় এরকম করে করে এরকম করে করে লাগিয়ে রেখে রাত্রিবেলায় শুয়ে পড়ো। সকালবেলা উঠে যে কোনো ফেস ওয়াশ দিয়ে মুখটা পরিষ্কার করে ধুয়ে নাও, ধুয়ে নিলে পরে আস্তে আস্তে মোটামুটি তোমাদের দেখবে অ্যাকনেটা অনেক কমতে শুরু করেছে। এবং সবচেয়ে বড় যেটা, অ্যাকনে হলে পরে যে কালো দাগটা হয়ে যায় মুখে, যে একটা দাগ হয়ে যায় বা একটা ফুটো হয়ে যায়, তুমি ক্যাস্টর অয়েল ইউজ করো, যদি ক্যাস্টর অয়েল ইউজ করলে পরে তাহলে দেখবে মুখে দাগটাও হবে না প্লাস ফুটোটাও হবে না। সো ছোট ছোট টিপস, এখন ছোট ছোট টিপসই দেবো, বড় টিপস এখন দিতে পারছি না, কারণ আমি কোনো কাজ করতে পারছি না, একটা বিশৃঙ্খল একটা পরিস্থিতি, সবসময় একটা ভয় ভয়ে আছি, মানে চারিদিকে যেভাবে করোনার থাবা পড়েছে, প্লাস আজকে তারপর শুনলাম দিল্লিতে ভূমিকম্প হয়েছে, তো সব দিক থেকে খুব টেনশনের মধ্যে দিয়ে আমি কেন পৃথিবীর সমস্ত মানুষই টেনশনের মধ্যে রয়েছে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবচেয়ে জরুরি যেটা কথা, ঘরে থাকবে, ঘর থেকে বেরোবে না। সো ফ্রেন্ডস, তোমরা জানিও কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিও, তাতে আমি যে ভিডিও দেবো সেই ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সাথে সাথে পৌঁছে যাবে। So friends, ta-ta.